বেলডাঙায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। শ্বশুর বাড়ি থেকে উদ্ধার বধূর দেহ। ঘটনার পর থেকেই পলাতক শ্বশুর বাড়ির সদস্যরা। ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ মৃতের বাবার বাড়ির পক্ষ থেকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 7 বছর আগে বেলডাঙার মির্জাপুর বাদপাড়া এলাকার বাসিন্দা বালিকা খাতুনের বিয়ে হয়েছিল মির্জাপুরে মাঝপাড়া এলাকার বাসিন্দা হাসিবুর শেখের সাথে। বিয়ের পর থেকেই নানা কারণে বধুর ওপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। কিছুদিন আগে বালিকা খাতুনের বাবার চিকিৎসার জন্য শ্বশুর বাড়ি থেকে 30,000 টাকা ধার নেওয়া হয়। সেই টাকা ফেরতের জন্য বারবার চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। এর জেরেই গৃহবধূর ওপর নির্যাতন বেড়ে যায় বলে অভিযোগ পরিবারের। শুক্রবার সকালে বাবার বাড়িতে ফোন করে জানানো হয় তাদের মেয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। বাবার বাড়ির লোকজন শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন মৃতদেহ নামানো রয়েছে, শ্বশুর বাড়ির লোকজন তা ফেলে পালিয়েছে। আমাদের 30,000 টাকার লেগে আমার মেয়েকে জ্বালা যন্ত্রণা করে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে। পাড়ার লোকের সাহায্য, আমার ট্যাঙ্কি ভাঙা, মুখ ভাঙা সাহায্য করে আমাদের নিয়েছে। আমি 30,000 টাকা ধার নিয়েছিলাম বলে আমার মেয়েকে গলায় দড়ি দিয়ে। খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কিভাবে মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।